বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার 23 মে 2023। বণিক বার্তায় আজকে প্রধান শিরোনামে এসেছে, ভোলার ইলিশা গ্যাস ক্ষেত্র 190 কোটি টাকা বিনিয়োগে মিলছে 27,000 কোটি টাকার গ্যাস। দেশের 29তম গ্যাস ক্ষেত্র ইলিশা। দেশের 29তম গ্যাস ক্ষেত্রের স্বীকৃতি পেল ভোলার ইলিশা। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজির মূল্য বিবেচনায় এখানে মজুতকৃত গ্যাসের মোট মূল্য নিরূপণ করা হয়েছে 27,000 কোটি টাকা। আর জমি অধিগ্রহণ থেকে অপ্রয়োজনীয় মালামাল ক্রয়সহ এখান থেকে অনুসন্ধান ও কূপ খনন এখন পর্যন্ত জ্বালানি বিভাগের মোট খরচ হয়েছে 190 কোটি টাকা। গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল না থেকে বাংলাদেশের স্থানীয় উত্তোলন ও অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানো উচিত বলে বিভিন্ন সময়ে মত দিয়েছেন জ্বালানি খাতের স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। দেশে গ্যাস ক্ষেত্রের পরিকল্পনা তৈরি করতে গিয়ে 2017 সালে ডেনমার্কের প্রকৌশল ও পরামর্শক প্রতিষ্ঠান র্যাম্বল এক প্রক্ষেপণে বলেছিল, 2011 থেকে 2021 থেকে 2030 সাল পর্যন্ত প্রতি বছর বাংলাদেশের চাহিদা পূরণে গ্যাস আমদানিতে $3 বিলিয়নের বেশি অর্থ প্রয়োজন হবে। আমদানি নির্ভর না থেকে এই অর্থ যদি স্থানীয় পর্যায়ে গ্যাস অনুসন্ধান উন্নয়নের কাজে লাগানো হয় তাহলে এখান থেকে সুফল পাওয়া যাবে আরো অনেক বেশি। বাস্তবে স্থানীয় পর্যায়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বিনিয়োগ বাড়িয়ে সফলতা দেখা পেয়েছে জ্বালানি বিভাগ। 2022 সালে 9টি কূপে অনুসন্ধান উত্তোলন ও ওয়ার্ক ওভার চালিয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। এতে বাপেক্সের ব্যয় হয়েছে 812 কোটি টাকা। আর এ বিনিয়োগের মাধ্যমে এলএনজি আমদানিতে অন্তত 1,00,000 কোটি টাকার ব্যয় সাশ্রয় করেছে বাপেক্স। ইলিশা গ্যাস ক্ষেত্রেও একইভাবে প্রায় 27,000 কোটি টাকার গ্যাসের সংস্থান হয়েছে মাত্র 190 কোটি টাকা ব্যয়ে। বাপেক্স সূত্রে জানা গেছে, সাধারণত একটি গ্যাস কূপ খনন থেকে শুরু করে গ্যাস প্রাপ্তি নিশ্চিত হওয়া পর্যন্ত 3 থেকে 5 মাস সময়ের প্রয়োজন হয়। যদিও ইলিশা এক কূপটি খনন করে গ্যাস পেতে সময় লেগেছে 1 মাস 16 দিন। শিল্পে মূলধনী, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি করলেও মেয়াদি ঋণের উচ্চ প্রবৃদ্ধি। ভারী শিল্প স্থাপনের প্রধান উপকরণ হল মূলধনী যন্ত্রপাতি। এ ধরনের শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতির প্রায় পুরোটাই আসে আমদানির মাধ্যমে। চলতি অর্থবছরে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র কমেছে 57%। একই সঙ্গে প্রায় 32% কমেছে শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের ঋণপত্র। যদিও সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে শিল্প খাতের মেয়াদি ঋণ বিতরণে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে অর্থবছরের প্রথম 2 প্রান্তিকেই বৃহৎ ও মাঝারি শিল্পের মেয়াদি ঋণে বেশ বড় আকারের প্রবৃদ্ধি হয়েছে। মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র ও অবকাঠামো নির্মাণের জন্য দেওয়া ঋণকে বলা হয় মেয়াদি ঋণ। ব্যাংক থেকে নেওয়া এই ঋণে শিল্প প্রতিষ্ঠান গড়েন উদ্যোক্তারা। মূলধনী যন্ত্রপাতির আমদানি অর্ধেকে নেমে আসার পরও ব্যাংকগুলোর মেয়াদি ঋণের উচ্চ প্রবৃদ্ধিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, মূলধনী যন্ত্রপাতির এলসিও কমে গেলে শিল্পের মেয়াদি ঋণের প্রবৃদ্ধিও কমার কথা। এ অবস্থায় আমদানি কমার পরও এই খাতের ঋণের প্রবৃদ্ধি স্বাভাবিক চিত্র নয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির পণ্য মূল্য বেশি দেখিয়ে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ অনেক আছে। 2021-22 অর্থ বছরে রেকর্ড আমদানি হওয়ার পেছনে এই অর্থ পাচার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। ডলার সংকটের কারণে চলতি অর্থ বছরের শুরু থেকে আমদানি কড়াকড়ি আরোপ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণপত্রগুলোর যথার্থ খতিয়ে দেখা হয়েছে। এই কারণে ওভার ইনভয়েন্সিং এর মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার কমেছে। এর প্রভাবই দেখা যাচ্ছে শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে। অর্থের হিসাবে আমদানি উল্লেখযোগ্য পরিমাণ কমলেও পণ্যের পরিমাণে আমদানি কমেনি। এই কারণে বৃহৎ ও মাঝারি শিল্পের মেয়াদি ঋণের উচ্চ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। দৈনিক জনকণ্ঠে আজকে প্রধান শিরোনামে এসেছে, নয়া বাজেটে 6 চ্যালেঞ্জ। প্রধান লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ স্থিতিশীল রাখা, কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর, জনবান্ধব করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। স্বস্তিতে নেই ক্রেতা।
প্রতিনিয়ত বাড়ছে নিত্য পণ্যের দাম, এই জন্য খাদ্য তালিকা কাটছাট করতে হচ্ছে সাধারণ মানুষকে। নতুন অর্থ বছরে বাজেট ঘোষণার আগেই উচ্চ মূল্যস্ফীতির সংখ্যায় মধ্যবিত্ত পরিবার, সরকারেরও আসন্ন বাজেট বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করছে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া বাজেট ঘোষণার আগে আরও গোটা পাঁচেক চ্যালেঞ্জ দেখছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্থিতিশীল রাখা, সুদ ও ভর্তুকি ব্যয়ে টাকার সংস্থান এবং কর ও ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানো। এছাড়া অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদরা বলেছেন বিভিন্ন কারণে এই বছরের বাজেট কিছুটা চ্যালেঞ্জ হয়ে উঠবে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তগুলো বাস্তবায়নেও চাপ যেমন থাকবে, অন্যদিকে সরকারকে জাতীয় নির্বাচনের কথা বিবেচনায় রেখে জনতুষ্টির দিকে গুরুত্ব দিতে হবে। ফলে এর সঙ্গে ভারসাম্য রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের উপর সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। করোনা মহামারীর কারণে 2020-21 সালের পর দুই বছর অর্থনীতির যে যে ক্ষতি হয়েছিল সেটা 2022-23 অর্থ বছরে বাজেটে কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশেরও বড় ধরনের প্রভাব পড়ে, এর ফলে বাংলাদেশের ডলার সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। IMF-এর হিসাবে রিজার্ভ গণনা চূড়ান্ত হচ্ছে। আগামী অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের মুদ্রানীতিতে কিছু চমক থাকছে। তার মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঋণের শর্ত হিসাবে জুড়ে দেওয়া ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ম্যানুয়াল BPM 6 অনুসরণ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। BPM 6-এর আওতায় দেশের রিজার্ভ নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ পদ্ধতিতে প্রকাশ করা হবে, তবে বর্তমান গণনা পদ্ধতিও বলবৎ থাকবে আর ডলারের এক এক রেট নির্ধারণে নীতিগতভাবে সমর্থন মিলেছে। পাশাপাশি সুদের হার নির্ধারণে বেঞ্চমার্ক পদ্ধতি ও ইন্টারেস্ট করিডোর পদ্ধতি মানা হবে। এছাড়া মূল্যস্ফীতির হার 6.5% এবং GDP প্রবৃদ্ধির হার 7.5% নির্মাণে মতামত উঠে এসেছে। গত রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাহী পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সভায় অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা। তবে বৈঠকে মুদ্রানীতি বিষয়ে আলোচনার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক। সূত্র জানায়, আসন্ন মুদ্রানীতিতে IMF-এর সংস্কার প্রস্তাব অনুযায়ী রিজার্ভ গণনা পরিবর্তন আনা হয়েছে। নতুন পদ্ধতিতে ব্যয়যোগ্য রিজার্ভের হিসাব দেখানো হবে। নতুন পদ্ধতিতে গণনার সময় রপ্তানি উন্নয়ন তহবিল, সোনালী ব্যাংকের ধার এবং শ্রীলঙ্কায় ঋণ সহ প্রায় 5.5 বিলিয়ন বাদ দিতে হবে। বর্তমানে প্রায় $30 বিলিয়নের রিজার্ভ রয়েছে, সেখান থেকে $5.5 বিলিয়ন বাদ দিলে রিজার্ভ $24 বিলিয়নের ঘরে আসবে আর এই সংখ্যা IMF-এর সর্বনিম্ন সীমার উপরে থাকবে, যা বাংলাদেশ ব্যাংকের জন্য বাড়তি দুশ্চিন্তা সৃষ্টি করবে না। দৈনিক কালের কণ্ঠে এসেছে, দেশের অর্ধেক রেললাইন ঝুঁকিতে। দেশের 43 জেলার 39টিতেই রেল লাইনে সমস্যা। রেলের মান নষ্ট হওয়া, লাইনে পর্যাপ্ত পাথর না থাকা, মাটি সরে যাওয়া সহ বিভিন্ন কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এতে দেশের প্রায় অর্ধেক রেললাইন ঝুঁকিতে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের করা এই সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে। গত 27 এপ্রিল ব্রাউনবাড়িয়ার দরিয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়। এতে লাইনের 500 মিটার বেঁকে যায়। 28 এপ্রিল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। 29 এপ্রিল ব্রাউনবাড়িয়ায় আবারও রেল লাইন বেঁকে যায়। এতে মেরামতের আগ পর্যন্ত ওই দিন ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার কারণ খুঁজতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রেল লাইনে সমস্যার কারণে বেশি দুর্ঘটনা হয়, সঙ্গে অনেক সময় সাংকেতিক জটিলতা এবং মানুষের ভুলও দায়ী। দেশের বেশিরভাগ রেল লাইনের অবস্থাই ভালো নয়, মাটি থাকছে না, পাথর নেই, লাইন পুরনো হয়ে যাওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে ট্রেন দুর্ঘটনা বাড়ছে।